যে কোনো কাজের ক্ষেত্রে পরিকল্পনা আপনাকে নিয়ে যেতে পারে বহুদূর আমাদের কৃষক ও খামারি ভাইয়েরা নিজেদের কৃষিক্ষেত্রকে এবং খামারকে বৃদ্ধি করার জন্য প্রতিনিয়তই নতুন নতুন পরিকল্পনা আঁকছেন এবং সেই পরিকল্পনা মাফিক কাজ করে হচ্ছেন সফল আমাদের এই খামারি ভাই যিনি পারিবারিক দুধের চাহিদা পূরণ করার জন্য প্রথমে একটি গাফি কিনেন তারপর একটি থেকে দুটি পারিবারিক দুধের চাহিদা পূরণ হওয়ার পর তার মাথায় চিন্তা আসলো আমি কেন গাফির সংখ্যা বৃদ্ধি করব না আর একটু বৃদ্ধি করে আমি বাজারজাতকরণ করতে পারি এর পাশাপাশি নিজের যেমন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে ঠিক তেমনি অন্যদেরও দুধের চাহিদা পূরণ হবে সেই থেকে খামারকে ধীরে ধীরে বৃদ্ধি করা এখন তার খামারে প্রায় আড়াইশোর মতো গাফি রয়েছে হলেস্টিন ফ্রিজিয়ান সহ দেশি এবং অস্ট্রেলিয়ান অস্টার সহ নানা প্রজাতির গাফি রয়েছে তারই খামারে এক একটি গাফি প্রতিদিন বিশ লিটারের অধিক দুধ দিয়ে থাকে যা প্রতিদিন পৌঁছে দেওয়া হয় কুমিল্লা জেলার বিভিন্ন বাজারে পারিবারিক দুধের চাহিদা পূরণের লক্ষ্যে গাভী পালন করি সেখান থেকে সফল খামারি হয়ে ওঠার গল্প এটি বাংলাদেশে এখন আর নতুন নয় আর তাই তো উদ্যোক্তা হয়ে উঠুন নিজে স্বাবলম্বী হয়ে উঠুন এবং কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করুন